আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা অনেক প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে ডকুমেন্টগুলো লিখি, সেই ডকুমেন্টের মধ্যে যে আমরা টেক্সটগুলো লিখি, সেই টেক্সটের যে লাইনের মাঝখানে যে স্পেসগুলো থাকে সেটা আমরা কিভাবে শর্টকাটের মাধ্যমে বাড়াতে কমাতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সেই স্পেসগুলো নিতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তাহলে যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টে। প্রিয় দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি এবং এখানে কিছু টেক্সট রয়েছে। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু লেখালেখির কাজেই ব্যবহার হয়, সুতরাং যারা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা রেগুলার অভ্যস্ত তাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো জানা কিন্তু অনেক বেশি জরুরি। দেখা গেছে অনেক সময় আমাদের অনেক বেশি টেক্সট আছে কিন্তু সেই লেখাগুলোকে একটা পেজের মধ্যে নিয়ে আসতে হয়। আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে কাস্টমার থাকে তারা আমাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক প্রেশার করে যে আমাকে এই লেখাগুলোকে একটা পেজের মধ্যে দিয়ে দেন। তো অনেক সময় হয় যে আমরা ফন্টের সাইজ ছোট করলেও সেই লেখাগুলোকে আমরা এক পৃষ্ঠার মধ্যে নিয়ে আসতে পারি না। এইটা কিন্তু আমরা চাইলেই লাইন স্পেস কমিয়ে সেটাকে এক পৃষ্ঠায় নিয়ে আসতে পারি। আবার দেখা গেছে যে অল্প কিছু লেখা আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট আমাকে বললেন যে এই লেখাগুলো দিয়ে আপনি দুটো পেজ করে দেন। যেহেতু লেখা কম, এই কম লেখা দিয়ে আমাদেরকে দুইটা পেজ করতে হবে, তখন ফন্টের সাইজ যদি বাড়াই তাহলে সেক্ষেত্রে দেখা গেছে প্রিন্টের সময় বিষয়টা ভালো লাগবে না। তো আমরা মার্জিত ফন্ট রেখে লাইন স্পেসটা বাড়িয়ে দিয়ে কিন্তু আমরা ওই অল্প টেক্সটকে দুইটা পেজে নিয়ে যেতে পারি। বন্ধুরা, হয়তো অনেক বেশি কথা বলে ফেলছি, আমরা এখনই কাজে যাব। বন্ধুরা, আমার এই ডকুমেন্টের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো এখন বর্তমানে কোনো স্পেস ছাড়া আছে। যেমন এখানে যে লাইনগুলো রয়েছে সেই লাইনের মাঝখানে কোনো স্পেস নেই। আমরা লাইনের মধ্যে স্পেসগুলো দেওয়ার জন্য যদি ম্যানুয়ালি আমরা এই স্পেসগুলো বসাতে চাই, সেক্ষেত্রে আমরা হোম মেনুতে থেকে হোম মেনুর যে প্যারাগ্রাফ এরিয়াটি রয়েছে সেখান থেকে এই যে লাইন অ্যান্ড স্পেসিং যে অপশনটা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের টেক্সটের যে স্পেস সেটাকে বাড়াতে পারি বা কমাতে পারি। তো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ান, এটাকে বলা হয় সিঙ্গেল স্পেস। এটা যখন থাকবে তখন এই যে টেক্সটগুলোর মধ্যে এখন যে স্পেসটা পাচ্ছেন এই স্পেসটা থাকবে, অর্থাৎ টেক্সটের যে লাইনগুলো সেই লাইনের মাঝখানে কোনো ধরনের এক্সট্রা স্পেস থাকবে না। এখন এখান থেকে যদি আমি 1.15 দিই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার টেক্সটগুলো একটু একটু কিন্তু ফাঁকা হয়ে গেছে। এরপরে যদি আমি 1.5 দিই তাহলে দেখেন এই টেক্সটগুলো কিন্তু 1.5, অর্থাৎ এই যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর মাঝখানে কিন্তু স্পেস বেড়ে গেছে। এখন যদি ডাবল স্পেস দিই তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে লাইনগুলোর মাঝখানে আর একটা লাইন আমরা বসাতে পারি, এরকম একটা স্পেস কিন্তু এখানে চলে আসছে। এখন আজকে মূলত আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই স্পেসগুলো ব্যবহার করতে পারি। আমরা প্রথমে এই সকল টেক্সটগুলোকে সিলেক্ট করলাম, যেহেতু এটা জিরো স্পেস আছে অর্থাৎ সিঙ্গেল স্পেস আছে। এখন এটাকে যদি আমরা 1.5 লাইন স্পেস দিতে চাই সেক্ষেত্রে আমরা যতটুকু রেঞ্জের মধ্যে এই 1.5 যে লাইন স্পেসটা অ্যাপ্লাই করতে চাই ততটুকু আমরা প্রথমে সিলেক্ট করব। আমি কন্ট্রোল এ দিয়ে টেক্সট এখানে যতগুলো আছে সবগুলো সিলেক্ট করলাম। এই পুরো টেক্সটের মধ্যে যদি আমি সিঙ্গেল স্পেস ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোলের সাথে 1 বাটনটি প্রেস করতে হবে। যেহেতু আমার এখন সিঙ্গেল স্পেসই আছে, আমি কন্ট্রোল 1 চাপ দিলেও এটার কোনো পরিবর্তন আসবে না। যদি আপনি এই টেক্সটগুলোর মধ্যে 1.5 লাইন স্পেস রাখতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল বাটনটির সাথে 5 বাটনটি প্রেস করতে হবে, এবং অবশ্যই এই 5 বাটনটি হতে হবে আপনার কিবোর্ডের মধ্যে অ্যালফাবেটিক কী, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কীগুলো রয়েছে তার উপরে যে সংখ্যাবাচক কীগুলো রয়েছে নিউমারিক কী সেটা কিন্তু প্রেস করতে হবে। তো আপনি যখন কন্ট্রোলের সাথে 5 প্রেস করবেন সাথে সাথে কিন্তু আপনার টেক্সটের মধ্যে 1.5 লাইন স্পেস চলে আসবে। এখন আপনি যদি চান যে এই লাইনের মধ্যে আপনি ডাবল স্পেস করবেন, ডাবল স্পেস করার জন্য আপনাকে যেটা করতে হবে কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে ওই
অ্যালফাবেটিক কির উপরে যে টু নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা যদি প্রেস করেন আপনি দেখতে পারবেন যে আপনার টেক্সটের মধ্যে বা লাইনের মধ্যে কিন্তু ডাবল স্পেস চলে আসছে। এখন আমরা দেখতেই পাচ্ছি যে এই দুইটা লাইনের মধ্যে এতটুকু গ্যাপ রয়েছে যেখানে আমরা আরেকটা লাইন চাইলে ঢোকাতে পারি, এটা হচ্ছে ডাবল স্পেস। এখন আপনি যদি চান যে আবার আপনি সিঙ্গেল স্পেসে চলে আসবেন যখন এই টেক্সটের মধ্যে এক্সট্রা কোনো স্পেস থাকবে না, তখন আপনি যদি কন্ট্রোলের সাথে ওয়ান বাটনটি প্রেস করেন তাহলে আমাদের টেক্সটগুলো প্রথম যেভাবে ছিল সেভাবেই কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই যে ট্রিকটি আপনাদেরকে দেখালাম, ট্রিকটি আপনার কেমন লেগেছে? যদি আজকের এই ট্রিকটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত অবশ্যই দিয়ে যাবেন, কারণ আপনাদের মতামত বা পরামর্শগুলোই আমাদের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে আগ্রহী করে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিন। আশা করি কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।